বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, গত 15 জুন থেকে একটি নতুন সুবিধা চালু হয়েছে, যার মাধ্যমে যে কোনো মোবাইল নম্বরে এখন সেন্ড মানি করা যাচ্ছে বিকাশ থেকে। অর্থাৎ যে নম্বরগুলোতে অ্যাকাউন্ট নেই সেগুলোতে আপনি সেন্ড মানি করতে পারবেন। তবে এই বিষয়টি চালু হওয়ার পর থেকে অনেকের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করছে। কেউ বলেছেন বিষয়টি ভালো হয়েছে, কেউ বলেছেন বিষয়টি ভালো হয়নি। তো আমরা আজকে সরাসরি বিকাশ কর্তৃপক্ষের মাধ্যমে কথা বলে এই বিষয়টি আপনার সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা 16247 এই নম্বরে কথা বলবো এবং এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস জানার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, একটা ইনফরমেশন জানার জন্য ফোন করলাম। আচ্ছা, আপনাদের নতুন একটা সার্ভিস এসেছে, যে কোনো নম্বরে টাকা পাঠানো যাবে, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, এটা হচ্ছে কি নন বিকাশ অ্যাকাউন্ট যেগুলো আছে, ধরুন যে হচ্ছে আপনারা এখন যে নাম্বারটিতে কল করেছেন এই নাম্বারটিতে এখন অ্যাকাউন্ট নেই। জি আপনার ওই অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে যায়, তখন আপনি ওই অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন করে টাকাটি বের করে নিতে পারবেন, ক্যাশ আউট অথবা সেন্ড মানি করে। ওকে, আচ্ছা, তো 72 ঘন্টার মধ্যে যদি কেউ অ্যাকাউন্ট ওপেন না করে সেক্ষেত্রে? 72 ঘন্টা নয় স্যার, 72 ঘন্টার মধ্যে আমাকে কাইন্ডলি কিছুটা একটু সময় দিন স্যার, আমি আপনাকে একটু জেনে জানাচ্ছি। কিছুটা সময় দিন। জি অবশ্যই। হ্যালো। জি স্যার। জি বলুন। জি স্যার, আপনি 72 ঘন্টার ভিতরে যে অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন সেক্ষেত্রে আপনার 16 ঘন্টা পর আপনার যে ব্যালেন্সের যে টাকাটি এসেছিল সেটা 3 কার্যদিবসের ভেতরে যে আপনাকে টাকাটি সেন্ড করেছিল। জি 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 স্যার, সেখানে হচ্ছে উনি যদি অ্যাকাউন্টটা যদি ওপেন না করতে পারেন জি আপনার ওখানে ফান্ড হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে যে টাকাটি পাঠিয়েছিল। আচ্ছা, মানে 72 ঘন্টার মধ্যে যদি অ্যাকাউন্ট ওপেন করা না হয় ওই আনরেজিস্টার্ড নম্বরে, সেক্ষেত্রে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে ওটা চলে যাবে? আচ্ছা, ধরুন কেউ ভুল করে একটা নাম্বারে টাকা পাঠালো, ঠিক আছে, বা ধরুন আমি একটা নাম্বারে টাকা পাঠাতে যে ভুল করে একটা নাম্বারে টাকা পাঠালাম যেটাতে কোনো অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমি কি আবার নিজে এটা ক্যান্সেল করতে পারবো? এটা আপনি নিজে এখন ক্যান্সেল করে দিতে পারবেন এবং ক্যান্সেল করার সাথে সাথে ওই টাকাটি আপনার অ্যাকাউন্টে আবার ব্যাক চলে আসবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ক্যান্সেলটা কিভাবে করবে, এটা কি মেনুর মাধ্যমে করতে হবে না অ্যাপে? মাধ্যমে আপনি ওখানে সেন্ড মানি অপশনে গেলে আপনার ওখানে নাম্বারগুলো দেখাবে যে আপনি কোন কোন নাম্বারে পাঠিয়েছিলেন। জি, এখানে যে ওই নাম্বারগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে ওখানে ক্যান্সেল অপশন ক্লিক করলে আপনার ওটা ক্যান্সেল হয়ে যাবে, সাথে সাথে ওই লেনদেনটা আর সাকসেসফুল হবে না, ওনার অ্যাকাউন্টে আর যাবে না বা যুক্ত হবে না। আচ্ছা, তার মানে অ্যাকাউন্টে সাথে সাথে? জি, তার মানে আমি যখন কেউকে টাকা পাঠাবো ফার্স্টে ওই টাকাটা চলে যাবে। এখন আমি যদি মনে করি আমার কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি যখন আবার অপশন থেকে ক্যান্সেল করবো সাথে সাথে টাকাটা ব্যাক আসবে? ব্যাক চলে আসবে। আচ্ছা জি, এটা শুধুমাত্র সেই অ্যাকাউন্ট যেগুলো হচ্ছে নতুন, মানে এখনো রেজিস্টার্ড হয়নি বাট রেজিস্টার করতে চাচ্ছে। আচ্ছা, যে সমস্ত নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা হয়নি? করা হয়নি। আচ্ছা, আর কোনোভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, ক্যান্সেলের অপশনটা ওই ওখান থেকে দেখা যাবে আপনি যেটা বললেন। যে সমস্ত আনরেজিস্টার্ড নম্বরে আমি টাকা পাঠিয়েছি সেখান থেকে ক্যান্সেল করা যাবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি ঠিক আছে, এতক্ষণ আপনারা আমাদের সাথে বিকাশ কর্তৃপক্ষের কথোপকথনটি শুনলেন। এখান থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারলাম। প্রথমত, আপনি যে কোনো নম্বরে টাকা পাঠাতে পারবেন, তবে ওই অ্যাকাউন্টে যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট না থাকে, অর্থাৎ ওই নম্বর যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে 3 কর্মদিবসের মধ্যে ওই সিম হোল্ডারকে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে। যদি তিনি অ্যাকাউন্ট করে না নেন, তাহলে সেই অ্যাকাউন্টের টাকাটি আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে।
আর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হচ্ছে যদি আপনি ভুল করে কোনো নম্বরে টাকা পাঠিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি দ্রুত এটা ক্যান্সেল করতে পারবেন এবং ক্যান্সেল করার সাথে সাথে কিন্তু টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো এই বিষয়টি নিয়ে মূলত কনফিউশন তৈরি হয়েছিল সবার মাঝে। তো আজকে আমরা বিষয়টি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আমরা প্রথমে সেন্ড মানি করবো এবং সেন্ড মানি করার পর টাকাটা আবার রিটার্ন নিয়ে আসবো। প্রথমে আমরা আমাদের ব্যালেন্সটা একটু চেক করে নিই। এখানে দেখতে পাচ্ছি 394.29 টাকা রয়েছে। এবারে আমরা সেন্ড মানি অপশনে চলে যাব। এবারে আমরা একটি নম্বর লিখলাম এবং এই নম্বরে আমরা 10 টাকা পাঠাবো। এখানে কিছু শর্তাবলী আছে, চাইলে এটা আমরা পড়ে নিতে পারেন, তবে আমরা এটা কিছুক্ষণ পরে আপনাদেরকে এটা দেখাবো। ফার্স্টে আমরা 10 টাকা এখানে সেন্ড করি। এখানে আমি আমার রেফারেন্সটা চাইলে লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। এবারে পিন নম্বরটি লিখে আমি পরবর্তী ধাপে চলে যাব। এবারে আমি সেন্ড মানি সম্পন্ন করব। এখানে লেখা এসেছে আপনার সেন্ড মানি রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন রয়েছে, অর্থাৎ আমার এটা প্রক্রিয়াধীন রয়েছে। এখানে কিছু কথা এসেছে, যেমন প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করে টাকাটি ফেরত পেতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনটি দেখুন। অর্থাৎ যে বিষয়টি নিয়ে কনফিউশন তৈরি হয়েছিল আমরা এখন সেটি আপনাদেরকে করে দেখাবো। তো আমরা হোমে ফিরে যাই, বাটনে ক্লিক করলাম, করার পর আমরা আবার সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নম্বরে টাকাটি পাঠিয়েছিলাম ওই নম্বরটি এখানে শো করছে। এবারে পাশে কিন্তু বাতিল নামে একটি অপশন দেখা যাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি টাকাটা কিন্তু আবার আমাদের এখানে চলে আসবে। তো আমরা এখানে বাতিল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করলাম। করার পর এখানে বলছে যে আপনি কি এটা অবশ্যই বাতিল করতে চান কিনা। তো সেক্ষেত্রে আমি ইয়েস বাটনটি চাপব। ইয়েস বাটনটি চাপার সাথে সাথে কিন্তু টাকাটা আবার আমার অ্যাকাউন্টে রিভার্স হয়ে গিয়েছে। এবার আমরা ব্যালেন্সটা চেক করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বে 394 টাকা ছিল, যেটা কিছুক্ষণ আগে যখন আমরা 10 টাকা পাঠালাম 384 টাকা হয়ে গিয়েছিল, কিন্তু পুনরায় আমি যখন আমার এই রিকোয়েস্টটা ক্যান্সেল করলাম সেই টাকাটি কিন্তু আবার রিটার্ন চলে এসেছে। তো আমাদের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।